বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছেন যেসব বলিউড নায়িকারা আজকে তাদের নিয়েই আমার এপিসোডটি অবশ্যই টাইটেল এবং থামনেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন বলিউড গ্ল্যামার ওয়ার্ড তো তাদের নিয়ে কিন্তু জানার শেষ নেই ভক্তদের ভিতর দারুণ উন্মাদনা থাকে বলিউড গ্ল্যামার ওয়ার্ড নিয়ে ঘাটে ঘাটে প্রেমের নৌকা ভিড়ানো একাধিক বিয়ে খুবই দ্রুত বিচ্ছেদ বিয়ের আগে হানিমন কিংবা একাধিক বছর লিপ টুগেদার করা এগুলো যেন বলিউডের নিত্য নৈমিত্তিক ঘটনা এই তো আমরা কিছুদিন আগেই দেখেছি বিয়ের আগে আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি গোটা দুনিয়া দাপিয়ে বেরিয়েছে এক ছাদের নিচে একাধিক বছর দেখেছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইপ তো সেগুলো তো ইতিহাস আজকে আমি বলিউডের এমন এক টপিক্স নিয়ে কথা বলবো যে টপিক্স আপনারা হয়তো আগে পরে কখনো জানেন না বলিউডের এমন সব পরিচিত নায়িকারা যারা আপনারা রেগুলার তাদের পর্দায় দেখেছেন কিন্তু আপনি কি জানেন যে এইসব নায়িকারা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিলেন মানে পেটে বাচ্চা নিয়েই তারা বিয়ের পিড়িতে বসেছিলেন আজকে তাদের নিয়েই আমি আমার সম্পূর্ণ এপিসোডটি সাজিয়েছি তো ফিল্মসফার সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি প্রথমেই আমি যার কথা বলবো তিনি হচ্ছে কঙ্গনা সেন শর্মা কঙ্গনা সেন শর্মা হচ্ছে গুণী নির্মাতা সেনের একমাত্র মেয়ে এবং কঙ্গনা সেন শর্মা কিন্তু দু হাজার দশ সালেই তিনি রণবীশ্বরীর সঙ্গে একটা প্রণয়ে জড়িয়ে পড়ে এবং দু সালের শুরুতেই তিনি বাচ্চা ধারণ করেন তো তারপর থেকেই কিন্তু বলিউডে একটা জোর রিউমার শুরু হয়েছে যে কঙ্গনা আসেন শর্মা উনি বিয়ের আগে প্রেগনেন্ট ছিলেন এবং প্রেগনেন্ট হয়েই উনি বিয়ের পিড়িতে বসেন অবশ্য কঙ্গনার পক্ষ থেকে কখনও সায় আসেনি তিনি বারবার মিডিয়ার সামনে ব্যাপারটি এড়িয়ে গেছেন নম্বর টু এবার আমি বলবো শ্রীদেবীর কথা শ্রীদেবীকে তো আমরা সবাই জানি তিনি বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার তো শ্রীদেবী একমাত্র নায়িকা যিনি অকপটে এসে তিনি যিনি বুকে জোর দিয়ে যিনি স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমি বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিলাম শ্রীদেবী কথা স্বীকার করেছিলেন এবং বিয়ের আগে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নাইনটিন নাইনটি সিক্সে শ্রীদেবী যখন বনি কাপুরকে বিয়ে করেন তখনও কিন্তু বনি কাপুর তার প্রথম স্ত্রী মোনাকে ডিভোর্স দেয়নি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েই শ্রীদেবী বিয়ের পিড়িতে বসে এবং তার কয়েক মাসের মধ্যেই শ্রীদেবীর কোল জুড়ে আসে জাহ্নবী কাপুর যিনি এখন বলিউডের সেন্সেশন বনে গেছেন তো শ্রীদেবী এমন একজন নায়িকা ছিলেন যিনি অকপটে স্বীকার করেছিলেন নম্বর থ্রি এবার আমি বলবো। সাউথের বিগেস্ট সুপারস্টার একজন কমল হাসান আপনি কি জানেন কমল হাসানের স্ত্রী সারিকা বিয়ের আগেই তিনি প্রেগনেন্ট ছিলেন সারিকা এবং কমল হাসান একাধিক বছর তারা একসঙ্গে লিপ টুগেদার করতে। এক পর্যায়ে তারা ডিসিশন নেয় যে তারা বিয়ে করবে কিন্তু কমল হাসান বিবাহিত ছিলেন তো সারিকা এবং কমল হাসানের যখন বিয়ে হয় তখন কিন্তু সারিকা প্রেগনেন্ট ছিলেন এবং তার পরপরই কয়েক মাসের ভিতরেই তাদের কোল জুড়ে আসে বর্তমান সময়ের ক্রেজ জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান তো এইটাই হচ্ছে শ্রুতি হাসানের বাবা কমল হাসান এবং তার মা সারিকার বিয়ের আগে সন্তান মানে বিয়ের আগেই বাচ্চা ধারণ করেছিলেন সারিকা নম্বর ফোর সেলিনা জেটলি দেখা আর দিল মে বাজে গিটার এই গানটার সঙ্গে আমরা কে না পরিচিত তো আপনি কি জানেন সেলিনা জেটলি বিয়ের আগে তিনি তিন মাসের প্রেগনেন্ট ছিলেন এবং তিন মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় সেলিনা জেটলি বিয়ের পিড়িতে বসেন এবং তার কয়েক মাসের মধ্যেই তার কোল জুড়ে আসে এক পুত্র সন্তান নাম্বার ফাইভ বিনা মালিক বলিউডের অত্যন্ত হট এবং সুন্দরী নায়িকা বিনা মালিককে আমরা কেনা চিনি বিনা মালিক বারবার বিভিন্ন কারণে তিনি মিডিয়ার সামনে আলোচিত হয়েছেন কখনও তার খোলামেলা উপস্থাপন বা কখনও তার উদ্ভট বক্তৃতা তো সব মিলিয়ে বিনা মালিক কিন্তু বিয়ের আগে একাধিক ছেলের সঙ্গে বিনামালিকের একটা সম্পর্ক ছিল তো বিনা মালিক দুবে এক বিজনেসম্যানকে যখন বিয়ে করেন বিয়ের কয়েক মাসের পরেই কিন্তু তিনি বাচ্চা প্রসব করেন বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তো তার বাচ্চা হওয়ার পরে কিন্তু এরকমও রিউমার ছড়ে যে অনেকে দাবি করেন যে বিনা মালিকের এই সন্তান হচ্ছে তার আগের প্রেমিক মানে তার স্বামী তার সন্তানের পিতা নয় নাম্বার সিক্স যাকে বলিউডে এনেছিলেন অত্যন্ত গুণী নির্মাতা সুভাষ গাই সেই মাহিমা চৌধুরী মাহিমা চৌধুরীও কিন্তু বিয়ের আগে প্রেগন্যান্ট হয়েছিলেন দু সালে মাহিমা চৌধুরী বিয়ে করেন এবং বিয়ের পরপরই কয়েক মাসের ভিতরেই আসে মাহিমা চৌধুরীর কোলজুড়ে একটি ফুটফুটে মে এইটা হচ্ছে বলিউডের অত্যন্ত গুণী কয়েকজন নায়িকা আমরা সবাই পরিচিত কিন্তু আমরা জানি না এই নায়িকারা বিয়ের আগেই প্রেগনেন্ট ছিলেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যে বলিউডের এরকম উদ্ভট চলাফেরা নায়িকাদের বিয়ের আগেই প্রেগন্যান্সি বা তাদের লিপ টুগেদার বা বিয়ের আগেই হানিমনে সব টপিক্স নিয়ে তো আস টোটাল সব কিছু বললাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ব্যাস এটুকুই